Assalamualaikum. আমি আজকে আপনাদের একটি এমন একটি ভিডিও দেখাবো, একটি দুর্ঘটনা কিভাবে ঘটে সেই ভিডিওটি আজকে আপনাদের দেখাবো। আমি আজকে গিয়েছিলাম টাঙ্গাইল থেকে ঢাকা এয়ারপোর্ট। এয়ারপোর্টের যাত্রীদের চলাফেরা দেখে মনে হলো এটি সবার মাঝে তুলে ধরা উচিত, তাই আমি একটি ভিডিও করলাম। যে মহিলাটি দেখতেছেন এদিক থেকে আসতেছে ট্রেন, মানে ট্রেন লাইনের মাঝখান দিয়ে হেঁটে আসতেছেন। এই মুরব্বী মহিলা যদি ট্রেনটা দ্রুত এসে পড়ে, কোনো দিকে যাওয়ার মতো স্কোপ খুঁজে পাবে না। আরেকজন দেখেন আসতেছে ট্রেন, ফোনে কথা বলতেছে, এই যে লোকটি, যে লোকটি দেখতেছেন এই লোকটি ওইদিকে ট্রেনের মাথা দেখা যাইতেছে, উনি ফোনে কথা বলতেছে। আরেক হকার, উনিও ট্রেন আসতেছে সামনে থেকে, ট্রেনের অনেক স্পিড থাকে আপনারা জানেন। এই লোকটি হকারি করতে করতে ট্রেন যে লাইনে ট্রেনটা আসতেছে ওই লাইনের মাঝখান দিয়ে যাইতেছে। আর এই যে সামনে গেট, একটু আপনাদের জুম করে দেখাই, যে এই যে একটা লোক পার হলো, ওই যে আপনার রাস্তা পারাপারে যে ট্রেনের মাথা বের হয়ে আসছে, অথচ লোকজন দেখেন কীভাবে ট্রেনের সামন দিয়ে দৌড়ে বার হচ্ছে, কারো জীবনের কোনো মায়া নেই। এই দৃশ্যটি দেখার পর ভাবলাম যে একটা আপনাদের দেখলাম, দেখেন ট্রেনের সামন দিয়ে দৌড় দিতেছে, অথচ ট্রেনের টান কিন্তু এখনও সামনে থেকে হয়তো বোঝা যাইতেছে না, ট্রেনের টান আছে আপনার 60-70 টান হবে, মানুষজন সামনে দিয়ে দৌড়াদৌড়ি করতেছে। আরে ভাই, লাইফের থেকে কি এক সময়ের মূল্য অনেক বেশি যে আপনারা ট্রেনের সামন দিয়ে এইভাবে দৌড়াদৌড়ি করতেছেন? এই দেখেন হাত বাড়িয়ে বসে আছে, এই যে আমার সামনে যে বাড়িটি দেখেন, এই যে মাথা আগায় দিব, অল্পতার জন্য এই বাড়িটি বেঁচে গেল আজকে। মুরব্বীটা আর এই যে বাড়িটা, মাথা ঢোকাই দিচ্ছে, অথচ ট্রেন কিন্তু এই সমস্যা, এত রিক্স নেওয়ার কি দরকার? এবার ট্রেন তো আসবে থাকবে এখানে। আজকে আপনাদের জন্য এটা দেখানো কোনো ভিডিও, যদি ভিডিওটি কারো ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন।